নমস্কার টিভি নাইন বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আমি রুমেলা, আমি চলে এসেছি আজ বিকেলের বিতর্কে। বঙ্গযুদ্ধ পায় পায় পঞ্চায়েত বিকেলের বিতর্ক নিয়ে আমরা পৌঁছে যাচ্ছি আপনার জেলায়, আমরা পৌঁছে যাচ্ছি আপনার পাড়ায়। আমি আজ এই মুহূর্তে চলে এসেছি বসিরহাট স্বরূপনগরে, আরও স্পেসিফিক্যালি বললে বাল্কি মুখার্জি মোড় গোবিন্দপুর, সেখানে আমরা চলে এসেছি আজ। আর ঠিক আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি আপনাদেরকে জানিয়ে রাখি তার ভৌগোলিক অবস্থান। এর ঠিক 1.5 কিলোমিটার দূরেই ভারত বাংলাদেশ সীমান্ত। ভারত বাংলাদেশ সীমান্ত লাগোয়া এই জায়গা, এখানকার মানুষ রাজনৈতিকভাবে সচেতন, এখানকার রাজনৈতিক নেতৃত্ব, তাদের সঙ্গে কথা বলবো অবশ্যই। কিন্তু আজ আমরা কী নিয়ে আলোচনা করবো? নবীন নওশাদের চ্যালেঞ্জ কেন বলছি, তার কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড় ডায়মন্ড হারবারে প্রার্থী হতে চেয়েছেন আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। এক্সক্লুসিভলি টিভি নাইন বাংলাকে জানিয়েছেন তার এই ইচ্ছের কথা। দেখুন, এর আগে আমরা সংখ্যালঘু ভোট ব্যাঙ্ক নির্ভর সাগরদিঘি দেখেছি, সেই সাগরদিঘিতেই কি কোথাও গিয়ে চার্জড আপ নবীন নওশাদ? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু এই চ্যালেঞ্জ কি ভোট ব্যাঙ্কে রিফ্লেকশন আনতে পারবে? এই চ্যালেঞ্জে কি শাসকের অস্বস্তি বাড়বে? আসুন আজ তা নিয়ে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়া যাক। টিভি নাইন বাংলার মুখোমুখি হয়ে ঠিক কি বলেছেন নওশাদ সিদ্দিকী শুনুন আগে। আমার মনের কথা ইচ্ছা লেগেছে যে এখানে যে সংগঠন যেভাবে গড়ে উঠছে, যদি দল অনুমোদন দেয় তাহলে আগামী লোকসভা নির্বাচনে দলের পক্ষ থেকে হেভিওয়েট কেউ থাকতে পারে, বা আমাকেও যদি দল সুযোগ দেয় তাহলে আমি এখানে কনটেস্ট করতে পারি। টিভি নাইন বাংলার সামনে মুখোমুখি হয়েছে কি জানিয়েছিলেন নওশাদ সিদ্দিকী আপনারা শুনলেন, এরপর রাজনৈতিক মহলের কি প্রতিক্রিয়া শোনাব। খুব ভালো, স্বাগত জানাই, স্বাগত জানাই। সবার দাঁড়ানোর অধিকার আছে, গণতান্ত্রিক দেশ, অসুবিধা কি আছে? নরেন্দ্র মোদী দাঁড়াতে পারে, অমিত শাহ দাঁড়াতে পারে, নওশাদ সিদ্দিকী দাঁড়াতে পারে, খুব ভালো, অসুবিধা কি আছে? আলোচনা এগিয়ে নিয়ে যাব। আমাদের সঙ্গে এই মুহূর্তে যারা রাজনৈতিক নেতৃত্বরা আজকের আলোচনায় উপস্থিত রয়েছেন, একে একে তাদের সকলকে স্বাগত জানাই, পরিচয় করাই। আমার সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সুজন গায়েন, স্বাগত জানাবো আপনাকে টিভি নাইন বাংলায়। আমাদের সঙ্গে রয়েছেন হামালুদ্দিন আহমেদ, সিপিএম মুখপাত্র, স্বাগত জানাবো আপনাকেও আমাদের এই অনুষ্ঠানে। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র মুজিবর রহমান, স্বাগত জানাবো মুজিবর সাহেব আপনাকেও। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র বৃন্দাবন সরকার, স্বাগত জানাবো আপনাকেও। আমি শুরুতেই সুজনবাবু আপনার কাছে আসি। সুজনবাবু, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চ্যালেঞ্জ ছুড়ছেন নওশাদ সিদ্দিকী, কোথায় দাঁড়িয়ে ডায়মন্ড হারবারে প্রার্থী হওয়ার ইচ্ছা প্রকাশ করছেন, কি মনে হয়? যে আমরা একটা প্রবাদ শুনি না যে এটা কি বামন হয়ে সেই চাঁদে হাত দেওয়ার ইচ্ছে, রাজনৈতিক মহল তাই বলছে। তো অ্যাকচুয়ালি আপনাকে একটা জিনিস বলি, সেটা হলো যে সাগরদিঘির ফলাফলের পরে বিরোধীরা খানিকটা উচ্ছ্বসিত হয়েছে, কিন্তু বিষয়টা এরকম জায়গায় নয়। নওশাদ সিদ্দিকীরা জলে ভাসতে চাইছেন। আইএসএফ যিনি তৈরি করেছিলেন ভাইজান, তিনি কোথায়? তার সিম্বল নিয়ে ভাঙড় থেকে একটা বিধায়ক বেরিয়েছে, পাশে আমাদের সিপিআইএম এর প্রতিনিধি রয়েছেন, তারা শূন্য হয়ে একটা আইএসএফ বেরিয়েছিল, তারা ডায়মন্ড হারবারে দাঁড়াতে চাইছেন, অ্যাকচুয়ালি ভেসে থাকার চেষ্টা, এটা কিছুই না। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলে রাজনীতিতে এখন টিকে থাকা যায়, মানে সমস্ত দলই চাইছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করলে টেলিভিশনে ভেসে থাকা যাবে, অভিষেক ব্যানার্জির নাম করলে সমস্ত জায়গায় ভেসে থাকা যাবে। এই ভেসে থাকার তাগিদেই কিন্তু আজকে এই সমস্ত কথা বলছেন, পুরোটাই অবান্তর। নিজেও জানেন যিনি নওশাদ সিদ্দিকী, তিনি কিছুই করতে পারবেন, আগে যে ভাঙড়ে রয়েছেন, ভাঙড়ে আগে শওকত মোল্লারা রয়েছেন, তাদেরকে সামলান, উড়ে তারপরে তো ডায়মন্ড হারবার অনেক দূর, সেই সমস্ত দিবা স্বপ্ন বলবো না দেখার জন্য। ঠিক এই জায়গাতে সুজনবাবু আপনি খুব গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট বলেছেন, যে এই জায়গায় আমরা দেখতে পাচ্ছি যেখানে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী তিনি ভাঙড়ে যাচ্ছেন, এবং তিনি সেখানে গিয়েও বলছেন যে এখানে তো তৃণমূলের নিজেদের মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা সামলাতে না পারলে তো খুব অসুবিধে। আসলে গোষ্ঠীদ্বন্দ্ব কিছুই না, বিষয়টা হলো যে একটা দল আড়ে বহরেষ্টা বড় হয়েছে, নিজেদের মধ্যে দল বড় হলে সামান্য কোনো জায়গায় কোনো ছোটোখাটো কিছু থাকতে পারে, কিন্তু তারা যেটা গোষ্ঠীদ্বন্দ্ব বলে চালানোর চেষ্টা করছে আদৌ সেটা গোষ্ঠীদ্বন্দ্ব নয়, এটা তৃণমূলের সবটাই অভ্যন্তরীণ ব্যাপার। তারা এগুলো মার্কেটে যেটা বলছে সেটা সম্পূর্ণ মিথ্যা কথা এবং সম্পূর্ণ ভেসে থাকার জন্য। গোষ্ঠীদ্বন্দ্ব বলে কোথাও কিচ্ছু নেই, আমরা তৃণমূল কংগ্রেস সব এক জায়গায় রয়েছি। বেশ, গুরুত্বপূর্ণ মতামত নিলাম। আমি আসবো এখানে সিপিএম মুখপাত্র রয়েছেন। আমরা 2021 বিধানসভা নির্বাচনের আগে সংযুক্ত মোর্চাকে দেখলাম, সেই সংযুক্ত মোর্চার একজন বিধায়ক আমরা দেখলাম বিধানসভায় যিনি রয়েছেন তিনি নওশাদ সিদ্দিকী। লোকসভা নির্বাচনে এবার তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে দাঁড়ানোর কথা ভাবছেন, সেই জোট কি থাকবে, সমর্থন কি আপনাদের থাকবে? নওশাদ সিদ্দিকীর হিম্মত আছে, হিম্মত আছে বলে সে এই কথা বলেছে। আর নওশাদ সিদ্দিকী সম্পর্কে এত ভীত কেন, এত ভয় কেন? একটা মাত্র তো এমএলএ এই বিধানসভায় 294 জনের মধ্যে, এত ভীতি তার সম্পর্কে? আমাদের স্ট্যান্ড হচ্ছে যে বিজেপি মুক্ত যেমন দেশ চাই, তৃণমূল মুক্ত আমরা রাজ্যটা চাই, ফলে যত গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ দল আছে তাদেরকে আমরা যুক্ত করে আমরা এগুতেও চাই,
একটা পরিষ্কার জিনিস। ফলে নওশাদ সিদ্দিককে যেভাবে টেনে হিসড়ে নিয়ে গেল, আরও অনেক বিধায়ক তো আছে, জেলে অনেক বিধায়ক ছিল, তারা চুরি করে বিধায়ক জেলে আছে, বাটপাড়ি করে আছে, কয়লা চুরি, খাদান চুরি, এ চুরি, সে চুরি। নওশাদ সিদ্দিক কোনো চুরি করে জেলে যায়নি, কিন্তু তাকে জোর করে জনগণের কথা বলতে গিয়ে তাকে জোর করে টেনে হিসড়ে নিয়ে গিয়েছিল। এবং নওশাদ সিদ্দিক সম্পর্কে যে অ্যালার্ট যেখানে প্রসার করল, স্বরূপনগরের রাজনীতি তা বলে না, কিন্তু স্বরূপনগরের একটা বামপন্থা ঘাঁটি যেখানে শহীদ নুরুল ইসলাম শহীদ হয়েছিল 1963 সালে খাদ্য আন্দোলনে, সেখান থেকে স্বরূপনগর 67 গোটা রাজ্য পরিবর্তন হয়েছিল এই স্বরূপনগরকে কেন্দ্র করে, 67, 69, 71 সরকার না করতে দিল, 72 জালিয়াতি হয়েছে, 75 জরুরি অবস্থা হয়েছে, আবার 77 সরকার ফিরে এসেছিল। সেই জন্য স্বরূপনগর রাজনীতি। আর যে যুবরাজের কথা বলছে, যুবরাজ তো ভাসছে কোথায় আমি জানি না, যে কোনো মুহূর্তে, যে কোনো মুহূর্তে ইডি সিডির কবজায় এসে যাবে যুবরাজ। বলতে পারবে, চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবে যুবরাজ তার পায়ের তলায় মাটি আছে কিনা? বিষয়টা আজকের দিনে দাঁড়িয়ে দেখুন, দুজন পাশাপাশি দাঁড়িয়ে রয়েছে, এখনো আপনি পাশাপাশি দেখবেন বিভিন্ন মোড়ে শহীদ বেদি তৈরি করা আছে, সেখানে দাঁড়িয়ে এনারাই বলেন, শহীদ স্মরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো লাল সেলাম, 72 সন্ত্রাসের কথা বললো, কার পাশে দাঁড়িয়ে রয়েছে, কাদের সঙ্গে জোট? আজকে মোহাম্মদ সেলিম, অধীর চৌধুরী এক মঞ্চে দাঁড়িয়ে রয়েছে, আজকে শহীদদের মায়েদের কাছে জিজ্ঞাসা করুন, তারা শান্তিতে রয়েছে, তাদের আত্মা কেন সিপিএম শূন্য হবে না? এদের যে একটা অবৈজ্ঞানিক এবং নীতিহীন একটা জোট, যাদের কথা নিজে দাঁড়িয়ে বললো, নুরুল ইসলামকে কারা খুন করেছিল তার সঙ্গে দাঁড়িয়ে যদি চিরশত্রুর সাথে জোট, সেটাই বলতে চাইছেন তো? বেশ বেশ, আমি বেশ, আমি কংগ্রেস মুখপাত্র আছে, আমি তার কাছে, আমরা যে সময় তৃণমূলকে মদত করেছিলাম, জাতীয় কংগ্রেস পয়সা দিয়ে, গাড়ি দিয়ে, প্লেন দিয়ে সমস্ত সাহায্য করেছে 2011 সালে, সেখান থেকে তৃণমূলের উত্থান, তৃণমূল একা একা হওয়ায় আসেনি, জাতীয় কংগ্রেসের দয়ায় আজকে তৃণমূল রাজ করছে মমতা বন্দ্যোপাধ্যায়। সেই জায়গায় দাঁড়িয়ে জাতীয় কংগ্রেসকে চিনতে পারেন আজকে তৃণমূল, যার জন্য আমাদের মনে হয়েছে এই বাংলা শেষ হতে চলেছে, বাংলা চোরের রাজত্ব তৈরি হয়েছে, এই চোর থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা চেয়েছি চোর মুক্ত একটা সমাজ করতে, চোর মুক্ত একটা রাজ্য করতে, এইটাই আমরা চেয়েছি বাংলার বুকে। তাই আজকে আমরা সমস্ত চোর মুক্ত সমাজ এক জায়গায় হয়ে আমরা এই বাংলা থেকে উৎখাত করতে চাই তৃণমূল কংগ্রেসকে। বেশ, আমরা যেই ইস্যু নিয়ে আজকে সত্যি আলোচনাটা করছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় তার গড়ে ডায়মন্ড হারবারে অভিষেক মডেল চালু করেছেন, এক ডাকে অভিষেক ব্যাপক সাড়া ফেলেছে, কিন্তু তারপরেও নওশাদ সিদ্দিকী তিনি বলছেন তিনি ইচ্ছে প্রকাশ করছেন দাঁড়ানোর। কি মনে হচ্ছে, তৃণমূল কি অস্বস্তিতে পড়বে নওশাদের, নবীন নওশাদের এই ইচ্ছে প্রকাশ করায়? দেখুন, একটাকে অভিষেক, আমরা জানি একটাকে গরু আর একটাকে কয়লা, আমরা এখানে দেখতে পাচ্ছি সুজনদা একটু আগে বললো যে সবাই অভিষেকের নাম বলে, সবাই অভিষেকের নাম বলে ভেসে থাকতে চাইছে, কিন্তু অনেক তৃণমূলের নেতা আছে কবে অভিষেক জেলে যাবে তার জন্য অপেক্ষায় আছে, কারণ অনেকে অভিষেকের জন্য তৃণমূল দলটাই করতে পারছে না। তো এখানে সারা স্বরূপনগরে দেখেছেন তো কত অসহিষ্ণু হয়ে গেছে আজকে সারা রাজ্যের তৃণমূল, এখানে স্বরূপনগরে একেবারে সীমান্ত এলাকায় তৃণমূলের জোড়া ফুলের একটা ফুল গরুতে খেয়েছে, আর একটা খেয়েছে হলো এই নিয়োগ দুর্নীতিতে, আর আমফানে বাকি ডালপালা উড়িয়ে নিয়ে গেছে, শুধু মানুষ অপেক্ষায় আছে কখন এই স্বৈরাচারী সরকারের মৃত্যু হবে, আর এই শ্রাদ্ধের তেঁতুলের চাটনি পশ্চিমবঙ্গের মানুষ কখন খাবে। আমি সুজনবাবু থেকে কাউন্টার নেব, একটা জিনিস বলি, ওই যে এত বড় গলা করে কথা বললেন, কর্ণাটকে কার শ্রাদ্ধের তেঁতুলের জল কে খাচ্ছে? আজকের দিনে দাঁড়িয়ে ওখানে দাঁড়িয়ে অত ভাষণ দিচ্ছে, কর্ণাটকে কার তেঁতুলের জল কে খাচ্ছে? আসলে আসলে বিষয়টা হলো যে ভাষাটা বুঝতে হবে, আজকে দক্ষিণ ভারত বিজেপি মুক্ত। আজকের দিনে আপনি দাঁড়িয়ে দেখুন যারা আজকে এখানে দাঁড়িয়ে কথা বলছে, আজকে আমাদের এটা সীমান্তবর্তী এলাকা, এই সীমান্তবর্তী এলাকা দিয়ে প্রতিনিয়ত আমরা দেখেছি আজকের দিন থেকে নয় বহুদিন ধরে এখান থেকে চোরা চালান। 2011 সালে এখানে তৃণমূল ক্ষমতায় এসছে, তার আগে বহু আগে থেকেই এই সীমান্তবর্তী এলাকা থেকে চোরা চালান, সেই চোরা চালানোর উপর দাঁড়িয়েছিল এরা, সেখানে দাঁড়িয়ে আজকে কথা বলছেন বিজেপির ওরা। আজকের দিনে দাঁড়িয়ে দক্ষিণ ভারত মুক্ত হয়েছে, বিজেপি কাদের সঙ্গে কথা বলছেন? আর এমনি নিজে উত্তরীয় পরে দাঁড়িয়ে রয়েছেন নিজেকে বিজেপি চেনানোর জন্য, আর কারোর কিছু করতে হয়নি, কিন্তু নিজে পড়ে রয়েছেন আমাকে চিনুন আমি বিজেপি নিজের। বেশ, দেখুন এখানকার তৃণমূল যখন পাঞ্জাবে আম আদমি যেতে তখন আম আদমি সাজে, কর্ণাটকে কংগ্রেস জিতে যে এখন কংগ্রেস সাজে বলছে, পাশাপাশি দাঁড়িয়ে আছে বিজেপির বিরুদ্ধে নওশাদ সিদ্দিকী সহ ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিজেপির বিরুদ্ধে লড়বে আগামী দিনে বিজেপি স্বরূপনগরে এবং পশ্চিমবঙ্গে বিকল্প। বেশ, আমাদের আলোচনা যে জমে উঠেছে তার বলার অপেক্ষা রাখে না, এখানে রাজনৈতিক সচেতন মানুষ রয়েছেন, কারোর কোনো
প্রশ্ন? 2000 সালে সিপিএম যখন ক্ষমতায় আমাদের বন্যা হয়েছিল, আমাদের গোটা রাজ্য ভেসে গিয়েছিল, তখন 10 গ্রাম চিড়ে 50 গ্রাম চাল নিয়ে সিপিএম এর নেতারা ভাগ করছিল, আর যারা ভাগ করছিল তারাই কাটি করে নিয়ে গ্রামগঞ্জে তারাই আগে ভরে নিয়েছিল, আর কলার পাতায় একটু করে গুড় দিয়ে আমাদের চারটি হতো সেগুলোও চুরি করে নিয়েছে এই সিপিএম সরকার, তাদের বিরুদ্ধে আমাদের লড়াই, আর বিজেপি তো কোনো ফ্যাক্টই না আমাদের। বেশ, এই যিনি আমার পাশে যে বন্ধু আছে না, এই বন্ধু কয়েক বছর আগে ছিল সিপিএমই ছিল, এই বন্ধুর বাড়ি হচ্ছে বাদুড়িয়া, স্বরূপনগরে, স্বরূপনগরে, আমি শুনতে দিন, স্বরূপনগরে, স্বরূপনগরে তৃণমূলের কোনো প্রতিনিধি এখানে নেই এই চারজনের মধ্যে, বাদুড়িয়ার থেকে বড় করে আনতে হয়েছে, এত ঐক্য, এত ঐক্য বাদুড়িয়ার থেকে বড় করে নিয়ে আসতে হয়েছে এখানে বক্তা হিসেবে তৃণমূলের, এখানে ঐক্য তাদের ঐক্য লাঠালাঠি মাঠামাঠি, বিডিও অফিসের ঘরে ঢুকে মারপিট করছে তৃণমূল। বিষয়টা হলো দীর্ঘদিন ধরে ইনি জোনাল কমিটির সেক্রেটারি, দীর্ঘদিন ধরে ঘুরে এসছে, কি করে ব্রেন লস হয়ে গেল আমি জানি না, স্বরূপনগর বিধানসভা আমার যে পঞ্চায়েতে বাড়ি সেটা রামচন্দ্রপুর, এবং স্বরূপনগর বিধানসভার মধ্যে ব্রেন লস করে ফেলেছে বলছে, এবং লোকসভা আমার বনগা বলছে ভাড়া করে নিয়ে এসছে, তাহলে এদের দিয়ে, এবং আপনারা বলি যে নওশাদ সিদ্দিকী দাঁড়াবে বলেছে অভিষেক ব্যানার্জির সঙ্গে, এনাদের মীনাক্ষী মুখার্জি দাঁড়িয়েছিল মমতা ব্যানার্জির বিরুদ্ধে গিয়ে। আসলে বিষয়টা কি, মীনাক্ষী মুখার্জি 6000 না 7000 ভোট ওরকমের কিছু একটা যাবে, তাহলে এনাদের মীনাক্ষী মুখার্জির যে রেজাল্ট, এবং আমরা দেখেছি বিরাট প্রচার পেয়েছিল মীনাক্ষী মুখার্জি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়েছে, এবং প্রচারের যদি খিদে থাকে নওশাদ সিদ্দিকী ধরেছে অভিষেক ব্যানার্জিকে, এনারা মীনাক্ষী দিয়ে ধরিয়েছিলেন মমতা ব্যানার্জিকে, রেজাল্ট যা তাই হবে। আর কার প্রশ্ন? বলছি অভিষেক ব্যানার্জি যে বারবার স্বচ্ছ তৃণমূল গঠন করতে চাচ্ছে, কিন্তু নিজে সিবিআই বা ইডির মুখোমুখি হতে চাচ্ছেন না কেন? লক্ষ লক্ষ টাকা খরচ করে হাইকোর্ট বা সুপ্রিম কোর্ট থেকে রক্ষা কবচ নিচ্ছেন কেন? আমরা খুব সংক্ষেপে উত্তর নেব, সংক্ষেপে বিষয়টা হলো যদি ইচ্ছাকৃতভাবে ডাকে, জানি না কোথাকার প্রতিনিধি, কংগ্রেস হলে সোনিয়া গান্ধীকে, সোনিয়া গান্ধীকে ডাকেন, রাহুল গান্ধীকে ডাকেন, তখন ইডি সিবিআই খারাপ, অভিষেক ব্যানার্জিকে ডাকলে ভালো, এরা যে কার গলায় কখন কথা বলে সেটাই বলা মুশকিল। বেশ, আর কার প্রশ্ন? আমার প্রথম কথা হচ্ছে, এখানে একজন বললেন যে বিজেপি আর সিপিএম এক, 2004 সাল মমতা ব্যানার্জি রেলমন্ত্রী, কয়লা মন্ত্রী, দপ্তরবিহীন মন্ত্রী, কাদের আমলে বিজেপির সঙ্গে শাক দিয়ে মাছ ঢাকা যাবে না, আমরা বলি টাকার এপিট তৃণমূল, অপিট বিজেপি, এরা যে যাহাই তৃণমূল তাহাই বিজেপি, অডিয়েন্স বল যাহা তৃণমূল তাহা বিজেপি, এরা হলো দেখুন একটু আগেই কংগ্রেস সাজছিল, তার আগে পাঞ্জাবে আম আদমি পার্টি সেজেছে, যেখানে যে দল যেতে এরা তৃণমূলরা সেই দল সেই জায়গায় সাজে, বিজেপির সাথে, বিজেপির সাথে যে তৃণমূলের কোনো আঘাত নেই সেটা জেল যাওয়া দেখে সবাই বুঝতে পারছে যে কোনো মাপ নেই, তরি টানা শুরু। আমি কংগ্রেস মুখপাত্রের কাছে আসবো, আমার একটা স্পেসিফিক প্রশ্ন আছে, সেটা হচ্ছে নওশাদ সিদ্দিকীকে নিয়ে কংগ্রেসের অন্দরেই আমরা দেখেছিলাম 2021-এ একটা টানা পড়েন ছিল, আমাদের মনে আছে ব্রিগেডের সেই সমাবেশ যেখানে অধীর রঞ্জন চৌধুরী স্বয়ং তার বক্তব্য থামিয়ে দিয়েছিলেন যখন স্টেজে উঠেছিলেন নওশাদ সিদ্দিকী সংযুক্ত মোর্চার সেই মঞ্চে। এইবার এই যে নওশাদ সিদ্দিকী ইচ্ছা প্রকাশ করলেন ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে দাঁড়াবেন, কংগ্রেস কি করবে, সাপোর্ট করবে? না, কংগ্রেস সাপোর্ট করবে কিনা সেটা তো পরের প্রশ্ন, এখন তো অনেক দেরি 2024 সাল। না, খুব বেশি দেরি নেই, কিন্তু বছর ঘুরলে এই মুহূর্তে যেটা আমাদের কাছে সবচেয়ে বড় দুর্বিষহ, এই যে বোমা, একটা একটা বাড়ি উড়ে যাচ্ছে বোমা, কারে সব তৃণমূল, এই জায়গায় আমাদের আপত্তি, এই যে আমরা চাই না, আমি আমি তাহলে সেখানেই প্রশ্নটা করি, আমি আরো সহজ করে দিই যে তাহলে কি তৃণমূল বিরোধী জোটে আপনারা রয়েছেন, সেখানে যদি আইএসএফ, সেখানে যদি বামেরা, সেখানে যদি কংগ্রেসকে থাকতে হয় আপনারা কি থাকবেন, তৃণমূল বিরোধী জোটে কি আপনারা থাকবেন? আমরা মূল চাইছি বাংলা এক সুস্থ সংস্কৃতি, আমরা চাইছি হিন্দু মুসলমান একসাথে বাস করতে এই বাংলার বুকে, আমরা চাইছি এই সমাজকে একদম পরিষ্কার পরিচ্ছন্ন সমাজ করতে, চোরের রাজত্ব চাইছি না, আমরা চেয়েছিলাম বলে আজকে আজ তৃণমূল এই ক্ষমতায় আছে, আমরা কংগ্রেস চাইব না, তৃণমূল ক্ষমতায় থাকবে না, সারা ভারতবর্ষ থেকে লড়াই একমাত্র জাতীয় কংগ্রেস রাহুল গান্ধী করে বেড়াচ্ছে, যেটা কর্ণাটকে খেলা দেখিয়ে দিয়েছে, মানে এ রাজ্যে সাগর থেকে গোটা রাজ্যে কর্ণাটক, আপনারা চার্জ রাখ, তাই তো? অবশ্যই অবশ্যই, জাতীয় কংগ্রেস অক্সিজেন চুকিয়েছে, সাগর থেকে অক্সিজেন চুকিয়েছে কর্ণাটক,
অক্সিজেন যদি অক্সিজেনের কথাই বলি, আজকে বিজেপি কত কথা বলছে, আজকে বামেদের ভোটটাই হলো বিজেপির অক্সিজেন। লাল পতাকা আস্তে আস্তে যখন রং চটে গেছে, রং চটে গেরুয়া হয়ে গেছে লাল পতাকা, আপনি প্রত্যেকটা নির্বাচনে হিসাব করে দেখুন যত পার্সেন্ট বামেদের ভোট কমেছে তত পার্সেন্ট ভোট গিয়ে জুটেছে বিজেপির কাছে, একদম অঙ্ক। যত পার্সেন্ট কমে এসছে সিপিএম এর ভোট তত পার্সেন্ট যোগ হয়েছে গিয়ে বিজেপিতে। আজকে দিনে দাঁড়িয়ে দেখুন পাড়ায় পাড়ায় যারা রাস্তাঘাটে বাম তারা ঘরেতে ঢুকে গিয়ে হয়ে যাচ্ছে রাম। আজকে অক্সিজেন কোথায় ছিল? এই রাজ্যে 34 বছর থাকাকালীন তখন আমরা দেখিনি কোথাও সত্যি বিজেপি ছিল না। আজকে তৃণমূল, আজকে এই যে সিপিএম নিজের কাপড় খুলে বিজেপিকে পরানোর চেষ্টা করছে, সিপিএম নিজের কাপড় খুলে বিজেপিকে পরানোর চেষ্টা করছে। আপনি যেখানেই যাবেন জিজ্ঞাসা করবেন বিজেপি জিতলে খুশি। এই যে 2021 সালের নির্বাচন গেল, আমি সিপিএম এর নেতাদের কাছে জিজ্ঞাসা করেছি কি হবে, আমরা জিতি না জিতি বিজেপি এবার জিতছে, ওরা তাতেই খুশি। সেই খুশিতে আমাদের কিচ্ছু যায় আসলে। ওরা বলেছে 11 সালের আগে কাটমানিক শুনেছিলেন, 11 সালের আগে বামফ্রন্টের অনেক এমএলএমপি ছিল, একজনকে সিডিডি তো ডাকেনি, একজনকে তো গ্রেফতার করেনি, আর আজকে 11-12 বছরে গোটা শিক্ষা ব্যবস্থাটা জেলখানার ভিতরে, আর এখনো জেলের লাইনে দাঁড়িয়ে আছে, কেউ কেউ একজন বেড়ে আছে, কেউ জেলে আছে, আরো লাইনে দাঁড়িয়ে আছে। ভাবা যায় এরা এমএলএ পদ এখনো অক্ষুণ্ণ রেখেছে, জেলার সভাপতি অনুব্রত মণ্ডল এখনো বাঘ নাকি খাঁচার মধ্যে আছে। আমাদের সময় মমতা ব্যানার্জিকে বলেছিলেন উনি নাই বাঘ, হিংস্রক, আমরা হলে হিংস্রক বাঘকে আমরা মানি না, আমরা সংরক্ষণ করে রাখি, হিংস্রক বাঘকে আমরা সংরক্ষণ করি। আর হিংস্রক বাঘ জেলে এখন টিয়ার জেলে, একটা দুর্নীতিগ্রস্ত দল। এইবার আমি আপনাকে বলি, যিনি এখানে দাঁড়িয়ে কথা বললেন তার বাড়ি আত্মীয় স্বজন থেকে শুরু করে কেউ চাকরি পেতে বাকি নেই। ওরা বলে স্লিপে চাকরি, ওই দুলালবাবু চাকরি পেয়েছিল কোন স্লিপে, কোন স্লিপে দুলালবাবু চাকরি পেয়েছিল, কোন স্লিপ, কে দিয়েছিল স্লিপ, একটা উদাহরণ দিক যে স্লিপের চাকরি। আর কারোর কোনো প্রশ্ন? হ্যাঁ বলছি, ওই তৃণমূল তো এত বড় গলা করে বলছে, তা ওদেরকে আমরা বলবো যে একটু নিরপেক্ষ ভোটটা করান, তাহলে বোঝা যাবে যে ওনারা কত ভালো ভোট করেন। স্থানীয় ইস্যু নিরপেক্ষভাবে ভোট করানোর কথা আসছে পঞ্চায়েত নির্বাচনে, আদৌ সেটা এখানকার মানুষ দেখতে পাবেন কিনা একটা আশঙ্কা প্রকাশ করুন। আমরা বলছি 2023 সালের পঞ্চায়েত নির্বাচন ফুল অ্যান্ড ফেয়ার হবে, কোনো রকম কোনো অশান্তি হবে না। ওনারা প্রার্থী খুঁজতে বলুন, প্রার্থী পাবে কিনা, পাড়ায় প্রার্থী দাঁড়াবে কিনা, আপনি আজকে দেখাতে বলুন ওনাদের প্রার্থী লিস্ট। স্বরূপনগরের তৃণমূল দুটো আছে, এরা কোন তৃণমূল আমি জানি না, একটা তো বিনা মণ্ডল এমএলএ তৃণমূল, আর একটা কর্মধ্যক্ষ নারায়ণ গোস্বামী তৃণমূল, কারা এদের মারামারির হয়, স্বরূপনগর অস্থায়ী হয়ে যাবে। আমরা চাইছি, আমরা বাংলার বুকে একটা জিনিস চাইছি, যে জাতীয় কংগ্রেস যে 100 দিনের কাজ দিয়েছিল বহু মানুষ টাকা পায়নি, কার দয়ায় কার নির্দেশে আজকে টাকা পাচ্ছে না, কেন আজকে টাকা পাচ্ছে না, বাংলার মুখ্যমন্ত্রীকে জবাব দিতে হবে মানুষের সামনে। দেখুন এরা বলছে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করবে, আমার ভাই সুজন দা বললো যে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট করবে, ভোট ফ্রি অ্যান্ড ফেয়ার হবে, কিন্তু কোনো না কেন্দ্রে গিয়ে এরা ছাপ পাবে রে, আবার সেই সার্টিফিকেট দেবে না, যেটা প্রার্থীকে সার্টিফিকেট দেবে না, এরা 42-এ 42 না, এরা 42-এ 45টা পাবে, সারা পশ্চিমবঙ্গে এরা নেই, বলছে 42-35। দেখুন আমাদের আমাদের আলোচনা গঠনমূলক উদ্দেশ্যে, আমাদের আলোচনা শুরু হয়েছিল নবীন নওশাদের চ্যালেঞ্জ নিয়ে, কিন্তু এই মুহূর্তে স্বরূপনগরের মানুষের কি দাবি, তারা কি চান, তা তুলে ধরলাম আপনাদের সামনে। আলোচনা এখানেই শেষ করছি, বঙ্গযুদ্ধ বিকেলের বিতর্ক পায় পায় পঞ্চায়েত নিয়ে, আমি রুমেলা, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে অন্য কোনো জেলাও, ততক্ষণ দেখতে থাকুন টিভি 9 বাংলা, না দেখলেই নয়।